যে কোনো ভালো কাজ, শুধু স্বাস্থ্যই না, যে কোনো সেক্টরে যে কোনো ভালো কাজ করতে যাবেন, এখানে একজন ক্যান্সার এসে হাজির হবে। সেই ক্যান্সারটার নাম হচ্ছে দুর্নীতি, এবং এই দুর্নীতি আমাদের রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে। আমরা কেউ কিন্তু দুর্নীতির বাইরে না, আমরা যত বড়ই কথা বলি না কেন আমরাও কিন্তু এটার সুবিধা নেই। কোনো না কোনো সময় আমরা নিয়েছি, কোনো না কোনো সময় আমরা করেছি, কোনো না কোনো সময় আমরা দুর্নীতি করে হয়তো 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা কাউকে দিয়ে আমরা একটা সুবিধা নিয়েছি, এটাও কিন্তু দুর্নীতি। কিন্তু এই দুর্নীতিটা যখন আপনার রাষ্ট্র ব্যবস্থায় চলে আসে, তখন কিন্তু আমরা দেশকে নিয়ে কথা বলছি, এবং এই এটা একটা পয়জন, এটা একটা ক্যান্সার, এবং এটা আপনাকে কোনো ভালো কাজ করতে দিবে না। কারণ এই দুর্নীতির কারণেই আপনি যাদেরকে নিয়ে কাজ করবেন, আপনি আপনি স্বাস্থ্য ব্যবস্থার কথা বলছেন, স্বাস্থ্য ব্যবস্থায় কারা কাজ করবে, তারা তো বিশেষজ্ঞ, তারা বিজ্ঞানী, তারা ডাক্তার। এখানে যদি সার্বিকভাবে দেশের সুরক্ষার জন্য যারা যারা রাষ্ট্রনায়ক আছেন, তাহলে জি জি যারা রাষ্ট্রনায়ক আছেন তাদেরই কিন্তু আসলে দেশের সুরক্ষার জন্য কাজ করতে হবে। তো সেটিকে আমরা কেন মোকাবেলা করতে পারছি না, বারবার এতটা অমানবিক জায়গায় এসে আমরা কেন পাচ্ছি না? আমি শুনবো এটি, আমি একটি ফোন কল নিয়ে আবার আলোচনায় ফিরবো, আমি ফিরবো আলোচনায়, একটি ফোন কল নিয়ে আবার ফিরবো। দর্শক কে আছেন, নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম তানভীর, আমি গাজীপুর থেকে বলছিলাম। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। জি, আমি একটু সোলতার স্যারের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি জি, উনি আমাদের সাথে সংযুক্ত আছেন, আপনি প্রশ্নটি করুন। ওকে, আসলে হ্যালো, জি শুনতে পাচ্ছি আপনাকে। দর্শক সোহেল তাজ আপনার সাথে সংযুক্ত আছেন, আপনি ওনার সাথে কথা বলুন। জি স্যার, কেমন আছেন? ভালো, বলেন। হ্যালো, জি দর্শক শুনতে পাচ্ছি আপনাকে। জি, প্রশ্নটা করেন, অসুবিধা নেই। হ্যাঁ স্যার, আসলে আমরা জানতে চাচ্ছি যে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে কোভিড-19, আমাদের কি অবস্থানটা অ্যাকচুয়ালি বিশ্বে? আপনি তো এমন একটা পয়েন্টে আছেন যেখান থেকে আসলে ওয়ার্ল্ডের সবকিছু দেখা যাচ্ছে। আমাদের এখন পয়েন্ট অফ ভিউতে বাংলাদেশটা এখন কোন অবস্থানে আছে? আসলে আমাদের যে অবস্থান, তাতে আমাদের রাস্তাঘাটে যে পরিমাণ মানুষ রাস্তাঘাটে বেরোচ্ছে, তাতে আমাদের অবস্থানটা এখন কোন পয়েন্টে আছি আমরা? স্যার জি দর্শক, ধন্যবাদ আপনাকে। আমি একটু যুক্ত করে দিতে চাই, আমরা দুর্নীতির যে বিষয়টি সেটি নিয়ে কথা বলছিলাম, যে দেশের সুরক্ষায় কিন্তু রাষ্ট্রনায়কদেরই দায়িত্ব দেশকে সুরক্ষিত রাখা এবং নিরাপত্তা দেয়া। সেক্ষেত্রে কিন্তু তারা দেখতে পাচ্ছি নানা কারণেই এটিকে ব্যর্থতায় পরিণত করছে। বারবারই যেটি বলছিলাম আমরা, যে ত্রাণ চুরির ঘটনা আমাদের দর্শকও বলছিল, সেই প্রশ্নটি এবং দর্শকের যে প্রশ্ন, দুটি প্রশ্ন একসাথে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমরা যদি এই করোনার সংক্রমণের দিকে তাকাই এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যদি এখন আমাদের মাইক্রোস্কোপে নেই, তাহলে আমরা দেখব এখানে একটা অব্যবস্থাপনা বা মিসম্যানেজমেন্টের বিষয় আছে। এখানে দেখা যাচ্ছে এনাফ টেকনোলজিস নাই, এখানে দেখা যাচ্ছে অনেক ইকুইপমেন্ট নাই, এখানে দেখা যাচ্ছে অনেক ইকুইপমেন্ট আছে যেটা বছরের পর বছর কাজ করছে না। এখানে মানুষ কিন্তু করোনার আগেও অনেক ট্রিটমেন্ট নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছে বাংলাদেশের মানুষকে, এটা আমার পার্সোনাল ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। তো কেন হয় এই জিনিসগুলো হয়? কারণ দুর্নীতির কারণে আমরা মেধাবী ভিত্তিক নিয়োগ দিতে পারছি না, ঠিক আছে? আমাদের এই গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যারা এই কার্যকলাপগুলো পরিচালনা করবে, এখানে তো আপনার মেধা সম্পন্ন লোক আসতে হবে, এখানে আপনার বাংলাদেশের টপ টপ ব্রেন গুলোকে আসতে হবে। আমরা যদি নিয়োগ পদ্ধতি যদি দুর্নীতিগ্রস্ত হয়, আপনি মেরিট বেসড কোনোদিনও নিয়োগ দিতে পারবেন না, ঠিক আছে? এটা গেল একদিক। সেকেন্ড দিক হচ্ছে আপনার এই যে আপনি ফান্ডিং এর কথা বললেন, এখন আমার 1 কোটি টাকা বাজেট, এখান থেকে যদি 40 লাখ টাকা চলে যায়, তাহলে তো আমার পর্যাপ্ত পরিমাণ কিছুই আসবে না কোনো সময়। তো এগুলো হচ্ছে অনেক গভীর বিষয়, এই গভীর বিষয়গুলোকে আমাদের ফাইট করতে হলে আমাদের প্রত্যেকের সচেতন হতে হবে। আমরা শুধু বলবো সরকার করছে, অমুকে করছে, তমুকে করছে, তাহলে হবে না। আমাদের নিজেদের দিকে তাকাতে হবে। আমরা কি আমার সন্তানের পাস করাবার জন্য আমি কি টাকা দিলাম কিনা, বা ভর্তির জন্য আমি টাকা দিলাম কিনা, বা কোথাও চাকরির জন্য আমার টাকা দিতে হচ্ছে কিনা, কাকে দিতে হচ্ছে, এগুলো কিন্তু রন্ধে রন্ধে ছড়িয়ে গিয়েছে। তো এটাকে থামাতে হলে উপায় আছে, সদিচ্ছা থাকতে হবে, উপায় আছে। তো দর্শকের যে প্রশ্ন, কোভিড-19 আমরা এখন কোথায় আছি, আবারও বলে নিচ্ছি, আমি কিন্তু বিশেষজ্ঞ না, বিজ্ঞানী না, আমি ডাক্তার না, কিন্তু আমার যতটুকু নলেজ আছে আমি সেটা দিয়ে যতটুকু বলতে পারছি, কোভিড-19 বাংলাদেশ এখন কোথায় আছে এখন বলা একটু ডিফিকাল্ট। কারণ আমরা হিসাব করতে হলে আমাদের মৃতর সংখ্যা
এবং তার সাথে রিকভারির সংখ্যা, এবং ওটার বিপরীতে দেখতে হবে যে সংক্রমণ রেট কত। তো এখন যেহেতু আমাদের লিমিটেড টেস্টিং ক্যাপেবিলিটি, তো আমাদের এখন সেটা নির্ধারণ করা কিন্তু একটু ডিফিকাল্ট হবে। তো বিশেষজ্ঞরা আমি দেখলাম যে বলছে বাংলাদেশ পিক করবে মে মাসে, এখন হয়তো তাদের কাছে কোনো ইনফরমেশন আছে, তারা সেই ইনফরমেশন থেকে বলছে, কিন্তু এটা খুবই ডিফিকাল্ট এখন বলা। আমাদের জন্য যেগুলো পজিটিভ আমি বললাম, আমাদের বয়স, আমাদের জনসংখ্যার বয়স ঝুঁকির বাইরে বেশিরভাগ, আমাদের ওয়েদার একটা বড় ফ্যাক্টর, আমাদের এখানে 80-90 কত 30-এর উপরে টেম্পারেচার বর্তমানে, 30 ডিগ্রি সেলসিয়াস এর উপরে। দ্বিতীয় হচ্ছে আমাদের জনগোষ্ঠী, একটা বৃহৎ জনগোষ্ঠী গ্রামে গঞ্জে আছে, তারা যদি সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং করে তারা মোটামুটি ঝুঁকির বাইরে থাকতে পারবেন।